সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। নতুন আরো একটি ভিডিওতে আজকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটি দেখাবো সেটি হচ্ছে শ্রেণী অষ্টম বিষয় কৃষি শিক্ষা, এর সলিউশনটি দেখাবো। সর্বপ্রথম আমরা চলো প্রশ্নগুলো কি কি আছে সেগুলো দেখে নেই। দেখো, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ দুই, অধ্যায় অধ্যায়ের শিরোনাম দ্বিতীয় অধ্যায় কৃষি শিক্ষা, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বরের বিষয়বস্তু দেওয়া আছে। দেখো, পাঠ এক থেকে পাঠ আট পর্যন্ত তোমাদের যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ করতে হবে সেটি দেখো। পল্লব যখন মামার বাড়িতে গিয়েছিল তখন কাজিনদের সাথে অনেক সুন্দর সময় কাটায়। পল্লবের মামা কাজিনদের সহযোগিতায় বাড়ির আঙিনায় সবজি চাষ করেছেন। সেখান থেকে টমেটো, বেগুন, আলু, ডাঁটা নিজ হাতে তুলে এনে পল্লবকে টাটকা সবজির সাথে পরিচয় করিয়ে দিলেন। কিন্তু পল্লবের নজরেও সবজি বাগানে কোন কোন গাছের পাতায় বাদামি ও কালো দাগ ফুটে উঠেছে। একটা বেগুন গাছ ঢলে পড়ে আছে এবং আলু গাছের পাতায় ঝলসানো অবস্থা সৃষ্টি হয়েছে। পল্লব উক্ত সমস্যাগুলো নিচের প্রশ্নের উত্তরের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারে। দেখো, এক নম্বরে গাছের পাতা কেন ঝলসে যায়। দুই নম্বরে গাছের চারা কেন ঢলে পড়ে। তিন নম্বরে গাছের পাতায় বাদামি কালো বর্ণের দাগে গাছের কি ক্ষতি হয়। চার নম্বরে এ ধরনের পরিস্থিতি থেকে কিভাবে গাছের রোগ প্রতিরোধ করা যায়। সো তোমরা এই প্রশ্নগুলো লিখতে হবে তোমাদেরকে। চলো তাহলে আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। উত্তরে চলে যাওয়ার আগে একটি কথা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমাদের কাছে চলে যায়। তাহলে চলো উত্তরে চলে যাই।